তৌফিক হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ফ্ল্যাট বিক্রি আগের চেয়ে খানিকটা বেড়েছে, কিন্তু প্রবাসীদের রেমিটেন্সে বড় ধরনের ধস নামায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে আবাসন খাতে, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। তাই উদ্যোক্তারা বলছেন, ধকল কাটিয়ে উঠতে বাজেটে নীতি সহায়তার প্রয়োজন, কমাতে হবে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। বিদেশি মুদ্রার শক্তিশালী রিজার্ভের বড় যোগান আসে পৌনে এক কোটি প্রবাসীর পাঠানো রেমিটেন্স থেকে, কিন্তু তেলের দরপতন সহ অস্থির মধ্যপ্রাচ্য এবং ট্রাম্প প্রশাসনের হুটহাট সিদ্ধান্তের কারণে বড় ধরনের ধস নেমেছে রেমিটেন্স প্রবাহে। এতে ব্যাংকিং খাতের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়তে পারে আবাসন খাতে, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। অনেকেই অ্যাপার্টমেন্ট কিনে রেখে দেবেন, ভাড়াও দেন না, তালা অবস্থায় রেখেই বাইরে বসবাস করেন, যেটা আমার সঞ্চয় এখানে আমি রাখলাম, কিন্তু এখন তো রেমিটেন্সের যে অবস্থা সেখানে আরেকটা স্লো ডাউন এই খাতের মধ্যে যেতে পারে। নতুন এই বিপদের সাথে পুরনো সমস্যাগুলো সমাধানে বাজেটে নীতি সহযোগিতা চায় আবাসন খাতের শীর্ষ সংগঠন রিহাব। বৈধ টাকা কিন্তু সেটাকে সে প্রদর্শন করতে পারে নাই, এই ধরনের টাকা অনেকের কাছেই আছে বাংলাদেশের, এটা যখন বাংলাদেশে পাচ্ছে না এটা আসলে চলে যাচ্ছে দেশের বাইরে, দীর্ঘমেয়াদী লোন, তারপরে অর্থের খোঁজাখুঁজি যেটাকে বলে, যে কোথেকে টাকা আসলে উৎস কি, উৎস বন্ধ করতে হবে, তাহলে আমাদের দেশে বিনিয়োগটা অনেক বেড়ে যাবে বলে মনে করি। রিয়েল এস্টেট সেক্টরে বেডের বেড যেটা মানে বলা হয়েছে, এটা মরার উপর খাড়ার গা। দীর্ঘ পাঁচ বছর যাবতই আমাদের এই সেক্টরে আমাদের মানে দুর্বিষহ দুর্দিন যাচ্ছে। আবার ফ্ল্যাট বিক্রি হলেও রেজিস্ট্রেশন ফি অনেক বেশি হওয়ায় অনেকে রেজিস্ট্রেশন করছে না, এতে সরকারও সময় মতো রাজস্ব কম পাচ্ছে বলে জানান তারা। রেজিস্ট্রেশন ফিটা কিন্তু এই উপমহাদেশের সব জায়গায় আমরা চেক করে দেখছি যে সবচেয়ে বেশি আমাদের দেশে। আগামী বাজেটে আমাদের প্রস্তাব আছে যে 14% থেকে 16% বর্তমান রেজিস্ট্রেশন ফি, সেখান থেকে কমিয়ে এনে 7% করার জন্য আমরা বলতেছি। উদ্যোক্তারা বলছেন, বাজেটে এসব সুবিধা দেওয়া হলে চাঙ্গা হবে রড, ইট, সিমেন্ট সহ 270টি সহযোগী শিল্পের অংশগ্রহণে এই খাত। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।